গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। শীতের সকাল, দেখো হালকা বেশ একটু কুয়াশা রয়েছে। সকালে উঠে আগে উঠানটা ঝাড় দিয়ে নিলাম, তারপর গেটে জল দিলাম, দিয়ে নিয়ে এবারে হচ্ছে ঘরটা ঝাড়বো, ঘর মুছবো। আর ও এখনও ঘুমিয়ে আছে, এখন ওই সকাল 7:15 মতো বাজে। ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তারপরে ঘরটা মুছবো, অনেকগুলো কাজ আছে। চলো আজকে আমার সারাদিনের মোটামুটি কাজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের এই ব্লগে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যখন এডিট করছি দেখে ভাবছি, ইস কত সুন্দর অল্প সময়ের মধ্যে সব কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু যখন করি কত সময় লাগে, তাই না? তো দেখো বারান্দাটাতে পুরো জল ঢেলে বারান্দাটা ধুয়ে দিলাম, কারণ বারান্দাতে খুব ধুলো পড়ে। পুরো বারান্দাটাকে জল দিয়ে ভালো মতন ধুয়ে পুরো বাড়িটাকে, মানে উঠোনটাকে একদম জল দিয়ে ধুয়ে দিলাম, কারণ ওই যে ধুলো হয়ে যায় আর এই ধুলোগুলো পায়ে পায়ে বাড়িতে ঘরে যায় আর কি, তো সেটা ভালো লাগে না। তো সকালবেলা সেটাই করলাম, পাশের বাড়ি মামি এসেছিলো ফুল নিতে, তো আবার দাঁড়িয়ে একটু কথাও বলে নিলাম। তো চলো হয়ে গেছে, এবারে না ঘরটা মুছবো, আগে বারান্দা উঠোন এগুলো পরিষ্কার করে নিলাম, আর তারপরে এখন হচ্ছে ঘরটা মুছবো। ঘরটাও মুছে নিলাম আর তারপরে স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো যাই হোক, সকালকার মতো কাজকর্ম তো হলো, এবারে চলে এসেছি রান্নাঘরে। সকালবেলার খাবারে করব আজকে হচ্ছে ওই শিম বাটা করবো, আর হচ্ছে অনেকগুলো মুলো আছে দেখছি, তাই মুলোগুলো ভেজে দেবো ওকে, আর এদিকে শিম বাটা করব। তো এই হচ্ছে সকালবেলার রান্না। তাও সবজিগুলো আগে কেটে নিচ্ছি, তারপরে না আরও জামাকাপড় রয়েছে, সেই জামাকাপড়গুলোকেও কাচতে হবে। তো সকাল সকাল পুজোটা না হলে একদম ভালো লাগে না, তাই ভাবলাম আগে পুজোটা দিয়েই নিই, জামাকাপড়টা পরে কাচি। তো দেখো যে মুলো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, মুলোটা ভাজছি আর এদিকে শিম বাটা করবো, ব্যাস তাহলে কিন্তু আমার সকালকার রান্নাটা হয়ে যাবে। দু বাল্টি জামাকাপড় ধুয়ে নিয়ে আসলাম, এখন মেলবো। আর ওই যে বড়িগুলো আমলকি এগুলো সব রোদে দিয়েছি। সকাল হলেই কত কাজ, তাই না? প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ঘুম থেকে ওঠা মাত্রই আর বসার একদম সুযোগ থাকে না। গতকাল রাসমেলা গেছিলাম, তো সেই জামাকাপড়গুলো ধুলাম, আর বাকি তো নিত্যদিনের জামাকাপড়গুলো থাকেই। সব মেলা হলো আর আজকে রোদের চোটটা একটু কম, যাই ঘরে থেকে একদমই কাজ করলাম। এখন বাজে 11টা, সকালে খাবারও খেয়ে নিয়েছি, এখন ওই ঘর দোয়ারগুলো গোছাবো। আর হচ্ছে বাজারটা আসলে, মানে আজকে চিকেন আনবে, তো চিকেনটা আসলে চিকেন রান্না করব, তো তার সাথে চিকেনের সাথে আরও একজন আসবে আর কি। যাই হোক, তো চলো ওই কাজগুলো করা বাকি, আর এখন একটু মানে ঠিক আছে কিছুক্ষণ বসা যাবে, নয়তো সকালে উঠে একভাবে কাজগুলো করতে থাকি, যে কাজগুলো দেরি হলে একদম ভালো লাগে না। বাকি ঘর গোছানো এগুলো টুকটুক করে সারাদিন করাই যায়, তো চলো সেই কাজগুলোই করবো। আর শুধু চিকেন করবো আর কিছু না, সকালে তো হচ্ছে ওই মুলা ভাজা আর হলো শিম বাটা করলাম, আর দুপুরবেলা চিকেন করবো, তবেই হয়ে যাবে। বললাম না চিকেনের সাথে আর একজন আসবে, তো এই যে দেখো চলে এসছে আর একজন। তারপরে এই যে চিকেনটা রান্না হচ্ছে, মশলাগুলো আগে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেওয়া হবে। আর চিকেনটা রান্না হলে আজকের মতো রান্না আমার শেষ। ও না, আবার কিন্তু ভাত করতে হবে, তো চিকেনটা হয়ে গেলে তারপরে হচ্ছে ভাতটা করে নেব। ফিরে এলাম ওই সন্ধ্যের পরে, দুপুরবেলা দুজনে খাওয়া দাওয়া করে তারপর এটাকে নিয়ে আমি শুয়েছিলাম। আমি ঘুমাইনি, এটাকে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম থেকে উঠলো, তা এখন চুল টুল বেঁধে দিচ্ছি। আর এই যে কত রকম যে অঙ্গি ভঙ্গি করে যাচ্ছে তার ঠিক নেই, তো চুলটা বেঁধে দিচ্ছি। আর বললাম চল তারপরে পড়তে বসবি, কদিন পরেই হচ্ছে ওর এক্সাম, তো সেই জন্য আমি বললাম চল একটু পরেই হচ্ছে আর কি চুল টুল বেঁধে দিই আর কি, তারপর পড়তে বসবি। তো উনি ক্যামেরা ধরেছেন আর তার জন্য এই অবস্থা, মানে পুরো বাড়িঘর শুদ্ধ কাঁপছে, মনে হচ্ছে যেন ভূমিকম্প। যাই হোক,
তো তারপরে হচ্ছে এখন ওকে পড়তে বসাবো, আর জামা কাপড়গুলো কেচেছি সেগুলো সব ঘরে আনা হয়েছে, সেগুলোকে এখন ভাঁজ করবো এক এক করে। সব ভালো লাগে আমার, কিন্তু পড়তে একদম ভালো লাগে না, এটা কে বলো তো? এই যে এই মহারানী। তো যাই হোক, সব রকম দুষ্টুমি সব করতেই পছন্দ করে, কিন্তু পড়ার বেলায় আসলে পরে ওর যত বিরক্ত। যাই হোক, তো মিমিকে একটু যেমন ভালোবাসে, মিমির কথাও শুনে একটু ভয়ও পায়, তাই জন্য একটু পড়তে আর কি বাধ্য, পড়তে ওকে হবেই। তো সেই জন্য যাই হোক পড়তে বসিয়েছি, আর আমি ওইদিকে আমার কাজবাজগুলো করে নিচ্ছি। এটা ঠিক তার পরের দিন। পরের দিন সন্ধেবেলায় দেখো চা আর তার সাথে ভাপা পিঠে করেছি। আমার না ভাপা পিঠে খুব প্রিয়, দু তিন দিন থেকে খেতে ইচ্ছে করছে কিন্তু সময়ের অভাবে বানিয়ে উঠতে পারছি না। তা এখন একটু বাইরে বেরোবো, বাড়িতে একাই আছি, তাই আমি একদম চটজলদি একটাই পিঠে করেছি যে না একটু হলো নিজের স্বাদটা শখটা পূরণ করি। যখন যেটা ইচ্ছে করে সবসময় চেষ্টা করি সেটা পূরণ করার। তো সেরকমই দেখো একটা ভাপা পিঠে আর তার সাথে চা। সানডে মানে কালকে ব্লগ করেছি ওই সন্ধ্যা অবধি টুইঙ্কেল ছিল, আর তারপর থেকে না ব্লগের কথা ভুলেও গেছে, আর সত্যি বলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো আর তখন ব্লগ হয়নি। আজ এডিট করতে গিয়ে দেখছি ব্লগটা তো ইনকমপ্লিট থেকে গেছে। তো আজ হচ্ছে সানডে, এখন ওই সন্ধেবেলা 7টা বাজে আর কি। তো এখন একটু বেরোবো, আমরা দুজনে বেরোবো, কিছু আমার কাজ আছে সেগুলো করতে বেরোবো, তো চলো যাই। আর আজকে এবারকার শীতে প্রথম আজ সোয়েটার পরলাম, তো দেখছি বাইরে একটু ঠান্ডা আছে আর গাড়িতে গেলে আর একটু ঠান্ডা লাগবে, তাই এই জন্য একটু সোয়েটার পরলাম। তো এই সোয়েটারটাই হাতের কাছে ছিল, এটা আমার 12 মাস হাতের কাছে থাকে, বাকিগুলো সব বের করতে হবে, শীত নেই নেই করে বের করিনি এখনো, তো সেগুলো হচ্ছে বের করব। তো চলো কাজগুলো করতে যাই, মানে যাবো হচ্ছে একটু জিও মার্টে যাবো, কারণ হচ্ছে বাসমতি বিরিয়ানি খাবার চালটা বারণ তো হয়েছে, তো ওটা অনলাইন থেকেই নেই, তো এবার অনলাইন থেকে দামটাও বেশি, প্লাস 2 কেজি করে নিতাম আর এবার একবারে 5 কেজি নিতে হবে, তো আমার রেগুলার তো এত লাগে না, তো পরে চালে পোকা হয়ে যায় ভালো লাগে না, তাই একটু কম হলে ভালো হয়, তার থেকেও দামটা একটু বেশিই আছে। তো দেখছি গিয়ে যে অফলাইনে কি আছে কি না এখানে, নয়তো তাই ব্যবস্থা করতে হবে, এটাই নিয়ে আর যেটাই নিয়ে নিতে তো হবে, তাই জন্য এখন হচ্ছে যাব সেটা করতে যাব। আর এই যে আমার কাশি হয়েছে, কবে থেকে কাশি সারার নাম নেই, তো ওষুধ খেয়ে যাচ্ছি সারছে না, তো আজকে সেটাই দেখিয়ে একটু ওষুধও নিয়ে আসবো, এই কাজগুলো করতে বেরোবো, মানে ওষুধ আমার একদমই পিছা ছাড়বে না, ওষুধ আমাকে খেতেই হয় 12 মাস কিছু না কিছু। আসলাম হচ্ছে জিও মার্টে, তো এখানে হচ্ছে টমেটো সসটা শেষ হয়ে গেছে, তো সেটা নিচ্ছি, আর তার সাথে বললাম তোমাদের যে চালটা দরকার, তো সেই চালটা নিতে এসেছি, কিন্তু চালটা আমি এখানে মন মতো পেলাম না, মানে দামটা অনেক বেশি দেখছি, আমি এতটা দাম দিয়ে নিতে হয় না, আরও তো কমেই পেয়ে যাই। যাই হোক, তাই এখান থেকে নেবো না, আমি বাজারে গিয়েও আবার দেখবো, তো সেই জন্য চালটা এখান থেকে নিচ্ছি না। আর টমেটো সস নিলাম, আর এখন তো ওই মাসের শেষের দিকে, তাই জন্য এই মুহূর্তে আর কোনো জিনিস লাগবে না, সবই আছে, মাসের শুরুতে আবার আর কি সব বাজার আর কি করা হয়। তো জিওমার্ট থেকে আমি যে সবসময় বাজার করি তা না, কখনো টুকটাক জিনিস নেই, এমনি ওই দোকান থেকেই, বাধা দোকান থেকেই আনা হয় আর কি, তো এখান থেকে সবসময় নেই না, আর খুব একটা অফারও দেখতে পেলাম না আর কি, নর্মাল যেরকম দাম সেরকমই, একটু অফার থাকলে কিন্তু কিনতে বেশ মজা লাগে বলো। যাই হোক চলো জিনিসগুলো নিয়ে নিয়েছি, বুঝছো ব্লগে দেখাইলাম তোমার দোকানে আসছি। ও আচ্ছা আচ্ছা, তুমি খালি গল্প করো যে ব্লগ দেখো, তাই আজকে আমার মামাকেও দেখাই দিই। হুম, প্রত্যেক দিন আসতে লাগে তোমার এখানে। আসলাম বাড়ি, এখন বাজে হলো 9:10, আর যে জিনিসগুলো আনতে গেছিলাম চলো দেখাই। টমেটো সসের দরকার ছিল এটা নিলাম, কিন্তু কথা হচ্ছে আমি উইদাউট অনিয়ন গার্লিক চাইলাম কিন্তু পেলাম না, এটা তো দেখছি অনিয়ন গার্লিক আছে, কোথায় গেল, যাই হোক এটাতে অনিয়ন গার্লিক আছে, তো নিরামিষের দিনগুলোর যাতে সুবিধা হয় সেই জন্য, এই যে অনিয়ন পাউডার গার্লিক পাউডার, এই যে, তো সেই জন্য আর কি চেয়েছিলাম পেলাম না আমি। যাই হোক নিয়ে আসলাম, কারণ একেবারেই শেষের দিকে আমার লাগতোই, আর এই বিস্কিটটা তো খুব ভালো লাগে আমার, তাই এটা একটা আনলাম। আর এদিকে এবার হচ্ছে শখ করে আনলাম হচ্ছে ব্রাউন রাইস, এটা হচ্ছে আমি ভাবতাম, মানে আমি তো জানতাম দাম অনেক বেশি, কিন্তু দেখলাম 40 টাকা কেজি, তা হচ্ছে তোমার 1/2 কেজি আনলাম 20 টাকা নিল, তো এটা জানি না আমি এটার ভাত করে দেখবো, এটাতে তো ওই
এই কী বলে জানো, এমনি চাল ভাজা মুড়ি এটাতে করা যায়। আর তাছাড়া এই যে ওয়েট লসের জন্য ব্রাউন রাইস বা যাদের সুগার আছে তারা এটা খায়। আর এই যে আরও একটা যেটা, এটা আনলাম হচ্ছে বিরিয়ানি রাইসটা, তা আমি অনলাইন থেকে নিতাম, তো সেটার তো দাম বললাম বেড়ে গেছে এখন, আর তার থেকে বড় কথা 5 কেজির নিচে নেওয়াও যাচ্ছে না। তো পরে আমি যে খোলা আনলাম আমার লাভই হলো, চালটাও দেখো বেশ ভালোই, ভাতটা করলে আরও বোধ হবে। 100 টাকা কেজি আনলাম এটা, 2 কেজি আনলাম চাল। আর এদিকে এই যে আমার ওষুধ, সব থেকে অমূল্য রতন, যাই হোক হচ্ছে আমার বাজারঘাট। রবিবার মানে বরের সাথে ঘোরা ছুটির দিনে, ঘোরা মানে বিয়ের পরে, মানে যারা এই যে রিসেন্ট বিয়ে করছো আর কি এই অগ্রহায়ণ মাসে, তো তারা তাদেরকে বলি বিয়ের পরে ঘোরা মানে এই যে এরকম বাজার, দোকান, ডাক্তার এগুলোই চলে। তো সেরকমই আমার সানডে এভাবে ঘুরে কাটলো। আর হচ্ছে ওষুধগুলো আনলাম, কাশিটা এতটাই ভেতর ভেতরে বসে গেছে না কফগুলো, যে পুরো মানে আমার শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। আমি অতটাও গায়ে লাগাচ্ছিলাম না ঠিকই, তো মামা দেখেই বললো যে না ভেতরে অবস্থা ভীষণ টান হচ্ছে আর কি। তো যাই হোক ওষুধগুলো নিয়ে এসেছি, এখন কদিন খাই তাহলে ভালো হয়ে যাবো, কারণ মামার ওষুধগুলো আমার খুব ভালো কাজ দেয়। মানে আমি বিয়ের পরে এখানে এসেছি, পর থেকে আমি এই মামার উপরে পুরোপুরি ভরসা আমার, কারণ আমার সমস্ত যাই হোক না কেন এক ওষুধে, এই মামার ওষুধে আমি ঠিক হয়ে যাই, আমাকে অন্য কোথাও যেতে হয় না। আর এই মামার ওষুধ খেয়ে আমার শ্বাসকষ্ট ভালো হয়েছিলো, এর আগেও আমার খুব শ্বাসকষ্ট ছিল, তো যাই হোক সেটা অনেক ডাক্তারি করে ঠিক হয়েছে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবারও পরে ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।